من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي السلام عليكم ورحمة الله وبركاته ভ্রষ্টাচারদের নেতৃত্বে দেশ কেমন চলে? যে দেশের নেতা কর্মীরা ভ্রষ্টাচার, সেই দেশের অবস্থা আমরা যদি একটু গবেষণা করে দেখি তাহলে দেখতে পাই, সত্যিকার অর্থে যারা লেখাপড়া করে, সত্যিকার অর্থে লেখাপড়া করে যারা ডিগ্রি নেয়, তারা সেই দেশে চৌকিদারি চাকরি পায়। আর জালি ডিগ্রিধারীরা ভ্রষ্টাচারদের নেতৃত্বে সবচেয়ে বড় বড় অফিসার হয়। আর এই কর্মকাণ্ড যে কোনো তন্ত্রের দেশে, মন্ত্রের দেশে এবং ইজমের দেশে আমরা দেখতে পাই। আর একেই বলে তন্ত্র, মন্ত্র, ইজম, এগুলিকেই বলা হয় তাগুতি সিস্টেম। তাগুতি সিস্টেমে কোনো দিন কেউ পায়নি ন্যায্য অধিকার। কোরআনে আমরা 27 নম্বর সূরা আন-নামল এর 23 থেকে 26 এই আয়াতগুলিতে আমরা দেখে নিব, কোনো দেশে যখন নারীর নেতৃত্ব হয় তখন সেই দেশের অবস্থা কেমন হয়। আমাদের অবশ্য, আমরা যারা বাংলাদেশি রয়েছি, আমাদের বুঝতে কষ্ট হবে না। আল্লাহ বলেন, ইন্নি ওয়াজাতু ইমরাতান তামলিকুহুম ওয়াতিয়াত মিন কুল্লি শাইইন ওয়ালাহা আরশুন আযীম ওয়াজাতুহা ওয়া ক্বাওমাহা ইয়াসজুদুনা লিশ্শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুম শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইহতাদুন। আল্লাহ ইয়াসজুদু লিল্লাহি আল্লাযী ইউখরিজুল খাবা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ويعلم ما تخفون وما تعلنون الله لا اله الا هو رب العرش العظيم। আমি একটি নারীকে দেখছি, সে রাজত্ব করছে, তাকে সব কিছু দেয়া হয়েছে এবং তার কাছে একটি সংসদ রয়েছে। আমি তাকে আর তার সাপোর্টার যারা, তার ভক্তদেরকে দেখতে পাচ্ছি আল্লাহ তাআলার পরিবর্তে সূর্যকে সিজদা করে যাচ্ছে। তাই ব্যক্তিত্বের চাহিদা শয়তান তাদের কার্যবলী তাদের নিকট শোভন করে রেখেছে আর তাদেরকে কোরআনের পথ থেকে নিবৃত্ত করেছে। তাই এই কোরআনের পথ তারা পাচ্ছে না এবং নিবৃত্ত করেছে এই জন্য যে তারা যেন সিজদা না করে আল্লাহকে, যিনি আকাশমণ্ডলী আর পৃথিবীর লুকায়িত বস্তুকে প্রকাশ করে থাকেন, যিনি জানেন যা তোমরা গোপন করো আর যা তোমরা ব্যক্ত করো। অথচ আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনিই হচ্ছেন আসল সংসদের মালিক। এই আয়াতগুলি বুঝতে কি আপনার একজন বাংলাদেশি হয়ে পৃথিবীর যেখানে আপনি থাকুন না কেন, এই 2014, 15, 16 সালে বুঝতে কষ্ট হচ্ছে? নিশ্চয় না। এখন আপনি যদি মুসলিম হন তাহলে কি কোনো নারীকে সাপোর্ট করবেন, কোনো নারীর ভক্ত হবেন, কোনো নারীর পার্টিতে স্লোগান লাগাবেন? সেটা আপনাকে চিন্তা করতে হবে। কারণ যে কোনো ইজমের, যে কোনো তন্ত্রের, যে কোনো মন্ত্রের, গণতন্ত্র হোক, রাজতন্ত্র হোক, কমিউনিজম হোক, সোশ্যালিজম হোক বা সমাজতন্ত্র, যা আমাদের দেশে কিছু লোকেরা স্লোগান দিয়ে যাচ্ছে, এসব তাগুতি নিজাম। তাই 4 নম্বর সূরা আর নিসায় 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাগুতি নিজামকে অস্বীকার করতে হবে মুসলিম হলে। যদি আপনি মুসলিম না হন তাহলে কোনো সমস্যা নেই। কোরআনের মাধ্যম দিয়ে আল্লাহ বলেন, অকাদুমিরু আইয়াকফুরুবি, কোরআনের দৃষ্টিতে সেটাকে, এই তাগুতি সিস্টেমকে বর্জন করতে হবে। তাই মূলত বাংলাদেশি সেবা পার্টির কিয়াম, বাংলাদেশে আমরা সবাই চাই বাংলাদেশি সেবা পার্টির ছায়াতলে এসে সুপ্রিম কোর্টের, জজ কোর্টের, হাইকোর্টের প্রত্যেকটি জজ এই কোরআন মতে ফয়সলা দিক, আর প্রধান বিচারপতি একজন মুসলিম হোক যার হাতে এই কোরআনের সংবিধান থাকবে আর সেই সংবিধান মতে দেশ চালাবে। তো বাংলাদেশি সেবা পার্টি মূলত সেটি চায়। আর ভ্রষ্টাচারদের নেতৃত্বে যে কোনো দেশকে আপনি দেখবেন কেমন চলছে, খুব ভালো করে আপনি বুঝবেন।